আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা মুকাররমাতে 570 খ্রিস্টাব্দে মক্কা প্রভিন্সে সৌদি আরবের মক্কা প্রভিন্সের অদূরে ছোট্ট একটা কুড়িয়ে ঘরে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারে সুমেসা দেখে সময়তে তুমি আমার জন্মগ্রহণ করেছিলেন। এখান থেকে শুরু হলো রাসূলুল্লাহর জীবন। ও আল্লাহর বান্দা মনে রাখো এই জীবনটা চলতে চলতে 40 বছর পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ পাক রব্বুল আকিবাতুল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হাল আযুল্লুকুম আলা তিজারা تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون قال النبي صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত আজকের সভা সভাপতি আমন্ত্রিত ওলামা হুফাজ হুজ্জাজ কেরাম সমবেত ইটিন্ডা ও তৎসংলগ্ন আশপাশ বিভিন্ন গ্রামে বিভিন্ন স্তরের ভাই বন্ধুগণ বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজীগণ স্নেহের কচিকা ছাড়া পর্দায় অবস্থিতা ধার্মিকা মমতা মহিমা ও বোনেরা বেশ কিছু সময় ধরে আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেবের মুখ থেকে অনেক মূল্যবান কথাবার্তা আমরা শুনেছি। আমি কিছু কথা বলার চেষ্টা করছি এবং আমার পরপর মুফতি সাহেব আমন্ত্রিত আছেন, আল্লাহ চাইলে তিনিও কিছু কথা আপনাদেরকে শোনাবেন। আমি একটু ক্ষমা চেয়ে নিয়ে বলছি, ভাই বড় স্ট্যান্ড একদম সামনে একটা কার, আমি যে আমার শ্রোতার মুখ দেখতে পাচ্ছি না, আমি ক্যামেরা নেওয়াজ করবো না শ্রোতা নেওয়াজ করবো, প্লিজ যদি কিছু মনে না করেন সাইটে লাগান, ওই রেকর্ডে শুনে যা কামাই করবেন সে আমি জানি, এখন যে কটা হাজিরা সেই কটা কী হয় তাই ভাই একটুখানি এই সামনের এইটা একটুখানি এক্সাইট করে এই পাশে, হ্যাঁ ওরা প্রজেক্টার একটু সাইটে দিলে কী হয়, আমি তো শ্রোতারই মুখ দেখতে পাচ্ছি, একটুখানি যদি এক সাইটে দেন বা নিচু করে দিলে যদি একটু হয় কি না, অনেক ভাইদের মুখ আড়াল হয়ে যাচ্ছে, তারাও বারবার মুখ একবার এদিকে একবার ওদিক করে, আর ওই জায়গাটায় এক লাইন বেঞ্চিতে চেয়ারে কেউ বসে সম্ভবত ওখানে বসে যেই দেখেছে মুখ দেখা যাচ্ছে না উঠে গেছে, বাহ থ্যাংক ইউ সো মাচ, আর একটুখানি আর চারটে আম বলছে একটু চা খাওয়ায় আমার ভাইদের অনেক উপকার করেছে, সুবহানাল্লাহ বিহামদিহি। ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, এই জায়গাটায় তিনটে চেয়ার খালি আছে এর ভিতরে, আসলে চেয়ারে না বরকত হয় না, যদি এটা চটে বা চটে বসার ব্যবস্থা হতো টেনে টুনে ঠ্যাঙের উপরে উলুত তুলে দে তিনজনের জায়গায় পাঁচজন বসা যায়, আরে চেয়ার হলো হাঁট এই একটা লোক বানানোর কোনো লাইন নেই, তবুও এখনো অনেক চেয়ার খালি আছে ভিতরে, এই সাইডে তিন চারটে খালি আছে, ওখানে তো গোটা বা দশটা চেয়ার খালি আছে, পিছনে যারা দাঁড়িয়ে আছেন হয়তো আপনি পিছন থেকে বুঝতে পারছেন না ভিতরে খালি আছে 10-12 জন বসার মতো, যারা দূরে আছেন দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে মজলিসে ভিতরে এসে বসার জন্য অনুরোধ করছি। রজব আলী সাহেবের এত সময়ের আলোচনা যেটা শুনেছেন ওগুলো মাথায় রাখুন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আর আমি কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে ছোট ছোট দুটো টুকরা পড়েছি,
এর উপরে দুটো কথা বলার চেষ্টা করছি, তারপরে মুক্তি সাহেবের কথা আবার আপনাদের শুনতে হবে। যদি মনে করেন মেমোরিতে আর জায়গা নেই তাহলে মাঝখানে তো আমারটা ডিলিট করতে হবে, যে প্রথমটা লাস্টারটা যেন আপনার মেমোরিতে থাকে। আজকের এই সভায় আপনাদেরকে আসার জন্যে কর্তৃপক্ষ যারটা ইস্তেয়ার করেছেন চাঙ্গা ইস্তেয়ার, ইস্তেয়ারটার যে সাবজেক্ট ধর্মহারা দিশেহারা মুসলমান আজ যুগ সন্ধিক্ষণে অন্যায় অবিচার কুসংস্কারে লিপ্ত, অশান্তির দাবানলে জ্বলছে ব্যক্তি জীবন ও সমাজ জীবন, মানবতা নৈতিকতা ভাতৃত্ববোধ আজ চরম উপেক্ষিত পদদলিত, তমাম দুনিয়ার মানুষ শান্তির জন্য হয়েছে আকুল, কিন্তু শান্তি আজ কোথায়? এহেন পরিস্থিতিতে সঠিক পথে সন্ধান দিতে পারে আল্লাহ পাকের ঐশী আল কোরআন ও বিশ্ব নবীজির বাণী মঞ্জুরি আল হাদিস। এখন এটা আমাদের এই কেরালা মডেল ইসলামিক স্কুলের কোন কর্মকর্তা লিখুক আর প্যারিস থেকে ধার করা হোক, যাই হোক কথাটা খুব গুরুত্বপূর্ণ, অনেক দামি কথা লেখা আছে। আর এতে যা লেখা আছে তা তো রোগও আছে, রোগের ওষুধও আছে, শুধু এটা খেয়ে দিলে মিটে যায়। এতে রোগের কথাও বলা আছে আর সেই রোগ নিবারণের যে কি দাওয়াই কি ওষুধ সেটাও আলহামদুলিল্লাহ এর ভিতরে বলা আছে। আর সেই ওষুধটা খেতে গেলে যে আবার বিরাট টাকা পয়সা খরচা এমনটা না, খুব সামান্য পয়সা ওষুধটা পাওয়া যায়, এই তেরঙ্গা শেখর গুটকার মতন পয়সা দরকার। তো যে যুগের মানুষ ছেলেরা প্রতিদিন 4টা 5টা 6টা 8টা 10টা তেরঙ্গা শেখর গুটকা চুটকি খায়, সেই যুগে এতগুলো রোগ, এতগুলো রোগগুলো কি ধর্মহারা, এক নম্বর দিশেহারা মুসলমান আজ যুগ সন্ধিক্ষণে অন্যায় অবিচার কুসংস্কারে লিপ্ত, আমল গোনার দিকে একটু খেয়াল রাখবে, অশান্তি দাবানলে জ্বলছে ব্যক্তি জীবন সমাজ জীবন, মানবতা নৈতিকতা ভাতৃত্ববোধ আজ চরম উপেক্ষিত, তমাম দুনিয়ার মানুষ শান্তির জন্য হয়ে উঠেছে ব্যাকুল। মোটামুটি এই 10-11টা রোগ, আর এই 10-11টা রোগের ওষুধ কি মাশাল্লাহ সেটা বেড়া বলে দিয়েছে, আমাদের আর বলা লাগবে না। এহেন পরিস্থিতিতে সঠিক পথের সন্ধান দিতে পারে আল্লাহ পাকের ঐশী আল কোরআন এবং বিশ্ব নবীর বাণী হাদিস শরীফ, সুবহানাল্লাহ বলে। আচ্ছা, ওপরের যে 11টা রোগ আছে কোরআন আর হাদিস দিয়ে এই রোগগুলোর চিকিৎসা করা যাবে না যাবে না? জোরে বলে। তাহলে এতে রোগও আছে রোগের, তাহলে আমাদের দিকে কি চুলকুনিতে সেইটাকে বলতে হবে ওষুধটা, এতে তো ওষুধও আছে রোগও আছে ওষুধও বলা আছে, তাহলে ওষুধটা যা সে কাজে লাগালে বলা, এতে তো বলে দেশ, এই তো বলিয়ে তো বার হয়েছে, আমি তো মুখে বলবো আর তো লিখে দলিল করে দেবে। এখন একটা কথা এর ভিতরে একটু মিস্টেক হয়েছে, যেটা বলি কখন আর এমনটা যেন না হয়, ঐশী গ্রন্থ কোরআন কোন ঐশী গ্রন্থ নয়, ঈশ্বরের কাছ থেকে যা আসে তা ঐশ্বরিক, তা ঐশ্বরিক বা ঐশী, আমরা যাকে সৃষ্টিকর্তা বলে মানি তিনি ঈশ্বর না আল্লাহ, তাকে ঈশ্বর বলা কি ঠিক হবে? এক্স ওয়াই জেড কেউ কেউ সৃষ্টিকর্তাকে ঈশ্বর বলেন, কেউ বা আপনার ভগবান বলেন, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে সৃষ্টিকর্তাকে সম্বোধন করে, কিন্তু আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ আমরা আমাদের স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে, আল্লাহকে আল্লাহ ছাড়া আর অন্য কোন নামে আমরা ডাকতে জানি না।
এবারে আল্লাহকে বলি রাজদার, তিনি রুজি দাতা, এটা হলো তার সেফাতি নাম, তার একটা গুণের বহিঃপ্রকাশ। তিনি আমাদের গোনা ক্ষমা করেন, তাই তার একটা নাম হলো গফফার। তিনি মানুষের পাপরাশিকে গোপন করেন, তাই তার আর একটা গুণবাচক নাম হলো সাত্তার। তিনি আমাদের উপরে রহমত বর্ষণ করেন, তাই আল্লাহ পাকের আর একটা গুণবাচক নাম হলো রহমান এবং রহিম। এই ধরনের গুণবাচক নাম রয়েছে 99টা। বাকি ইসমে আজম আল্লাহর সৃষ্টিকর্তা হিসেবে আমরা যাকে জানি মানি তার একটাই নাম, সেটা হলো আল্লাহ। বলুন সকলে সুবহান। যেটা আমরা খোদা বলি এটা না বলাই আরো ভালো। খোদা আরবি শব্দ, খোদা আরবি শব্দ, আর সৃষ্টিকর্তা আল্লাহকে খোদা বলে সম্বোধন করাটা কোরআনে নেই। তবে খোদা প্রচলিত ভাষায় অনেক সময় বলে ফেলি, খোদ মানে নিজি, খোদ মানে নিজি, তো খোদা তাকেই বলা হয় যিনি নিজেই সবকিছু সৃষ্টি করেছে। মানে মতলবের দিক থেকে, মানে মতলবের দিক থেকে খোদা বললে খুব দোষ নেই, কিন্তু আপনি যদি আল্লাহ বলে ডাকেন, আলিফ লাম লাম হে আল্লাহ, চারটে অক্ষরে চার দশকে ৪০টা সওয়াব হবে, কিন্তু আপনি যদি খোদা বলেন তাতে কোনো সওয়াব সওয়াব হবে না। নামাইতুমান উসল্লিয়া লিল্লাহি তাআলা, আমি নামাজ পড়ছি আল্লাহর জন্য। ওখানে যদি আপনি বলেন নাবাইতুয়ান উসল্লিয়া লিল খোদা, নামাজ নামাজ হবে না। খোদা আরবি শব্দ নয়, খোদা কোরআনের ভাষা নয়, ওটা সৃষ্টিকর্তাকে প্রচলিত ভাবে যে তিনি নিজে নিজেই সব সৃষ্টি করেছেন। তো পারস্য দেশের মানুষেরা খোদা বলে কখনো কখনো হাত তুলে বলতেন, ওগো খোদা তুমি আমাদের উপরে বর্ষণ করো দয়া। আমাদের দেশে যখন মোগল সম্রাটরা এ দেশ পরিচালনা করতেন, সেই সময় আমাদের গোটা দেশ, এদিকে আফগান, আপনার ওদিকে আফগান, এদিকে আপনার বাংলাদেশ, এপাশে বার্মা, ওপাশে শ্রীলঙ্কা, তার মাঝখানে এই ভারতবর্ষ, এসব কিছু মিলে বিরাট একটা ভারতবর্ষ। এই বিরাট ভারতবর্ষে যখন এই বিরাট ভারতবর্ষ মোগল্লা যখন শাসন করতেন, তখন আমাদের এই ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা ছিল পারসি ভাষা, রাষ্ট্রীয় ভাষা পারসি ভাষা ছিল। আর সেই সময় আমাদের দেশে এই খোদা শব্দটা একটু প্রচলিত হয়েছে, ফাতিহা দোয়াজদাহাম, ফাতিহা ইয়াজদাহাম, দোয়াজদাহাম ইয়াজদাহাম, এগুলো সব হলো কি পারসি ভাষা, এগুলো আরবি ভাষা। তো যাক, এই যে ঐশ্বরিক যে শব্দটা নিয়ে আমি বলছিলাম, আল্লাহ পাকের ঐশী গ্রন্থ, ঐশী গ্রন্থ মানে ঈশ্বরের দেওয়া গ্রন্থ। আমরা আল্লাহকে কি ঈশ্বর বলতে পারি? তাহলে এখানে যখন লেখা হয়েছে আল্লাহ পাকের আল কোরআন, তাহলে মাঝখানে ঐশী শব্দটা কখনো দেওয়া ঠিক না। এমনি লিখুন আল্লাহ পাকের পবিত্র কালাম, মোবারক কালাম, নিয়ামত উজমা, কোরআন শরীফ, ঐশী শব্দটা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে সঠিক না। যারা ঈশ্বর থেকে ঐশ্বরিক, কোরআন ঈশ্বরের কেতাব নয়, কোরআন আল্লাহর কেতাব। বলুন সকলে সুবহান। তুই এই কেতাবের ভিতরে সমস্ত রোগের দাওয়া আছে, আবার যে কটা রোগের জন্য আজকে সভা ডাকা হয়েছে, এ রোগ যারা লিখেছে দাওয়াইটা তারাও দিয়েছে। আমি বলছিলাম তাই না, আমাদের ডেকেছে এক ভাই, বলছিলেন আপনাদের ডেকেছে বলার জন্য, আমি তো বলা তো লেখাই আছে, তো লেখার চেয়ে তো বলার দাম তো বেশি, কারণটা